আসসালামু আলাইকুম আমি খুব সহজে তান্দুরি চা কীভাবে বানানো যায় সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখানে যে কাপে চা বানাবো এই কাপে এক কাপ দুধ আর হাফ কাপ পানি দিয়ে চুলাতে বসালাম আর এই মাটির পাতিলটা যদি গড়ে থাকে খুব সহজেই কিন্তু এই চাটা বানানো যায় অনেক টাইম লাগে যেহেতু তান্দুরি চা সেহেতু অনেক অল্প সময়ে টেস্ট কিন্তু আগে ওই চায়ের মতোই থাকে এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিলাম এক টেবিল চামচ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি ওইখানে চা পাতা দিব এক টেবিল চামচ এখন ভালোভাবে চাটা ফুটিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত চাটা ফুটে উঠছে এই অবস্থায় চুলার আশটা একটু কমে দিয়ে একটু নেড়ে চেড়ে এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে জাল করে নিব ভাবতে পারেন যে চায়ের আবার কি রেসিপি সবাই তো জানে তারপর আমি যেভাবে সহজভাবে তান্দুরিটা ঘরে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার চাটা প্রায় পাঁচ সাত মিনিট ফোটানো হয়ে গেছে দেখুন এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমি একটা মাটির কাপে নিচ্ছি আমার খুব সহজে ঘরে বানানো তন্দর ইচ্ছা যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ